ঝড় বৃষ্টিতে বগুড়ায় নুয়ে পড়েছে বোরো ধান। এতে ক্ষতির সংখ্যা প্রকাশ করেছে কৃষকরা। ক্ষতি কমাতে দ্রুত ধান কাটার পরামর্শ দিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন, গেল বাড়ির চাষে চেয়ে এবার ধান কাটাতে ব্যয় বাড়বে। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে এসে আরো জানাচ্ছেন নাজমুল হোসেন। বগুড়ার 12টি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে কয়েকটি উপজেলার 4,377 হেক্টর জমির ধান গাছ নুয়ে পড়েছে। এসব ধান গাছের বড় অংশই এখন পানিতে ডুবে আছে। এতে ফসলের ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। বোরো ফসল নিয়ে তাই শঙ্কিত এ জেলার কৃষকেরা। ঝড় বৃষ্টি হয়েছে, বাতাসে পড়ে গেছে ধানগুলো। আচ্ছা, এতে কি মনে করছেন কেমন ক্ষতি হতে পারে বলে? এর হচ্ছে তো ভালোই ক্ষতি হচ্ছে, তো বহু লোক ধান পড়ে গেছে, পানির মধ্যে থাকলে পরে ধানের ট্যাক জ্বালা। জমিনের আবার ধান দিয়ে আমি চলি, 4-5টা পোলাপুরি, এখন তো খরচ করে খাওয়া লাগবো, এখন আমার উপায়। এই ক্ষেতগুলো আর 1 সপ্তাহের ভিতরে কিন্তু আমরা কাটতাম, প্রতি কাটায় 4 গুণ 5 গুণ এইরকম অবস্থায় ধান হইতো। কৃষি বিভাগের তথ্য বলছে, বগুড়ার সদর, শেরপুর, ধুনট, শিবগঞ্জ ও নন্দীগ্রামে জমির বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার হার বেশি। তাই তো ক্ষতি কমাতে দ্রুত কেটে ফেলার পরামর্শ এই কৃষি কর্মকর্তার। এখন পরামর্শ হলো পানি বের করে দিতে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে, আর যেগুলো পাই গেছে সেগুলো কেটে ফেলার জন্য বলা হয়েছে। আর হলো যেগুলা আদান হয় সেগুলো কোনো ক্ষতি হবে না, আর যারা পানি সাথে মিশে আছে পানি বাইরে যায় তাহলে আর ক্ষতি হবে না, আমরা আশা করছি কোনো ক্ষতি হবে না। চলতি মৌসুমে ধানের ভালো ফলনের আশা করলেও গেল দিনের ঝড় বাতাস ও মুষলধারে বৃষ্টিতে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। এ অবস্থায় ধান কাটতে ব্যয় বাড়তে পারে দ্বিগুণ। কৃষি কর্মকর্তারা বলছেন, জলবদ্ধতা সৃষ্টি না হলে ধানের তেমন কোনো ক্ষতি হবে না। তবে কৃষকরা বলছেন, এ ক্ষতি পুষিয়ে নেওয়া কষ্টকর। নাজমুল হোসেন, আই ওয়ান টেলিভিশন, বগুড়া।